আজকে আমরা বানাবো ঝালমুড়ি, যেটা পৃথিবীর সব থেকে বিখ্যাত স্ন্যাক্স বলে আমার মনে হয়। আর সেটা তার জন্য নিয়ে নিতে হবে মুড়ি। আমরা মুড়ি নিয়ে নিয়েছি, আর যেগুলো লাগবে সেগুলো এক জায়গায় ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। সেগুলো আমরা এখানে দেখিয়ে দিচ্ছি কি কি নেওয়া হয়েছে। একদম আমরা ছোট ছোট করে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, সেগুলো দিয়েই আমরা ঝালমুড়ি বানাবো। আর সেগুলোকে একসঙ্গে মিক্সড করে দিলেই হয়ে যাবে ঝালমুড়ি। আর এটা সন্ধেবেলায় অসাধারণ লাগে খেতে। আমরা অনেক সময় ট্রেনে বা বাসেতে ঝালমুড়িটা খেয়ে থাকি। প্রথমে ঝালমুড়ির জন্য আমরা একটা জায়গায় বেশি করে মুড়ি নিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দেবো মুড়ি ভাজা আর চানাচুর। প্রথমে শুকনো জিনিসগুলোই দেবো, কারণ শুকনো জিনিসগুলো দিলে মুড়িটা মিশে যেতে পারে, সেই জন্য দিয়ে এগুলো দিচ্ছি। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দেখেছেন কিরকম মিহি করে পেঁয়াজটা কাটা হয়েছে? এইভাবেই কাটলে কিন্তু খেতে ভাল লাগবে। আর এগুলোর মধ্যে একটা যদি স্কিপও করে দেন অসুবিধা নেই, খেতে কিন্তু সুন্দরই লাগবে। পেঁয়াজ কুচি আমাদের দেওয়া হয়ে গেছে। এরপরে যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে ধনে পাতা কুচি। এরপরেও যদি আপনাদের মনে হয় আরও কিছু অ্যাড করবেন কিন্তু করতে পারেন। এরপরে দিয়ে দিলাম আদা কুচি। যদি না কুচি করতে পারেন তাহলে ঘষে নেবেন। আদা কুচিটা দিয়ে দেওয়া হয়ে গেল। এরপরে দিয়ে দেবো ভেজানো ছোলা। ছোলাটা আপনারা তেলেতে একটু নেড়েও নিতে পারেন, তা আমরা শুধুই একদম ভেজানো ছোলাটা দিয়ে দিলাম, যেটা কিন্তু বেশি হেলদি। এরপরে দিয়ে দেবো শশা, যেটা না দিলে ঝালমুড়ি একদমই হবে না। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন আর ছোট ছোট করে কেটে রাখা আলু সেদ্ধ। এরপরে সব শেষে দিকে একদম তারপরে দিয়ে দেবো টমেটো কুচি। এরপরে দিয়ে দেবো আমতেল। আমতেল যদি না পান তাহলে সর্ষের তেল দিতে পারেন, তবে বাড়িতে মোটামুটি আমতেল থাকে, সেগুলো দিয়ে দেবো। আর তারপরে দিয়ে দেবো ভাজা মশলা। আর একদম শেষে দিয়ে দেবো বেদানা, যেটা ঝালমুড়ির একদম স্পেশালিটি। আর ভাজা মশলাটা কিন্তু অবশ্যই দেবেন। ভাজা মশলা কী করে তৈরি করে আমি আই বাটনে দিয়ে দেবো, সেটা দেখে নেবেন। সব একসঙ্গে মাখিয়ে নিতে হবে। একটা জিনিস দেওয়া হয়নি, সেটা হচ্ছে নারকেল। আপনারা কিন্তু নারকেলটা নিয়ে নেবেন। আমাদের ঝালমুড়ি একদম রেডি। আর সব শেষে অ্যাড করবো কাঁচা লঙ্কা।